ঝাল করব। দেখুন বাটা মাছটা ভেজে নিয়েছি আর তার জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, ধনে পাতা সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি বাটা মাছের ঝাল করব। দিয়ে দিয়েছি কড়া, বসিয়ে দিয়েছি কড়া, গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম। অল্প একটু সাদা জিরে ফোড়ন দিলাম। এবারে কোচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। রান্না করতে করতে তেল ছিটাতে অল্প একটু লবণ দিয়ে দেবেন, দিলে তেলটা গায়ে এসে লাগবে না। এবারে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে একটু রসুন বাটা দিলাম। রসুনটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা সাইড করে দিলাম। দিয়ে রসুনটা একটু সুন্দর করে আমি ভেজে নেব। রসুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো আদা বাটা দিলাম, আদাটা একটু নেড়ে ফেলে নিলাম। দিয়ে টমেটো দিলাম, সুন্দর করে মশলাটা কষিয়ে দিচ্ছি। এবারে মধ্যে এক চামচ হলুদ দিলাম, হলুদটা দিয়ে একটু ভালো করে মশলা করে নিলাম, ভেজে নিলাম। দিয়ে আলুটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, জল দিলাম। তরকারি ছুটে গেছে, আলুও এবারে মাছটাকে দিয়ে দিল। মাছ দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিব, আর একটু পরে লাগিয়ে নেব আর ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমার বাটা মাছের ঝাল রেডি, একদম মাখা মাখা রসালো। আমার এই বাটা মাছের ঝালের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন।